ओम शरणागत दीनाथ परित्राण परायणे सर्वस्यापि हरि देवी नारायण नमस्ते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरु पाद पद्मे तयोश्रित्वा प्रणमामि। श्री भगवानेर अशेष कृपाय आमरा आज समबेत हयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतामाला सत् प्रसंग थेके पाठ ओ आलोचनार उद्देश्ये। আমরা যে বক্তৃতাটি পড়ছি সেটি 47 নম্বর বক্তৃতা, শ্রীরামকৃষ্ণ মিশন লখনৌ, 14 নভেম্বর 1959 সালের কথা। অনেকে আরেকবার করে আমাকে জিজ্ঞাসা করেছেন কী করে তাদের প্রশ্ন জানাবেন, আমার মেল আইডিটা দেওয়া আছে, প্রত্যেকটি ইউটিউবে যেখানে এইগুলো থাকে সেখানে মেল আইডিটা দেওয়া আছে, স্তবপ্রিয়ানন্দ stavpriyanand@rkmm.org। আপনাদেরা যারা প্রশ্ন জানাতে চান সানন্দে জানাবেন। আজকে একজনের সঙ্গে দেখা হলো, তিনি বলছিলেন যে তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না, আদ্যপান্ত খুঁজে পাচ্ছেন, চেষ্টা করেননি, কারণ ওই হাইলাইটেড 3rd নম্বর লাইনে লেখা থাকে, ওটা অত ওটা খুঁজতে খুব সমস্যা হয় না। আমরা এইটি বিগত দিন যে অংশটা পড়ছিলাম সেটা হচ্ছে এই, মহারাজ বলছিলেন বিবেক হলো মানব জীবনের হাল, বিবেক হলো মানব জীবনের হাল। বিবেক কিসের জন্য? এই যে গুরুর আদেশে যে পুজো জপ ইত্যাদি করছি এসব কিসের জন্য? না প্রেম ভক্তি রাগ ভক্তি আনবার জন্য, পাখা করছি বাতাস পাওয়ার জন্য, যেই দক্ষিণা বাতাস উঠলো পাখাটি ফেলে দিল। বৈদি ভক্তির ভেতর দিয়ে রাগ ভক্তি এলে আর বৈদি ভক্তির দরকার হয় না, প্রমোশন হলো আর কি। বৈদি ভক্তি এবং রাগ ভক্তির কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর। যখন ধান ভরা মাঠ ধান কাটা হয়নি তখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে আল ঘুরে ঘুরে যেতে হয়, কত ঘুরতে হয়, ঘুরে ঘুরে তবে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। কিন্তু ধান কাটা হয়ে গেলে তখন মাঠের উপর দিয়ে একেবারে সোজা চলে যেতে পারবে। সেইরূপ রাগভক্তি একবার একেবারে সোজা ভগবানের কাছে পৌঁছে দেয়, ভজনে প্রেমপ্রীতি হলো আসল। এটা হচ্ছে কথা। আমাদের দুটি জিনিস হয়, আমাদের যে গুরু যে এই যে আমাদের নানা রকম জপ ধ্যানের পদ্ধতি বলেন, এরকমভাবে বসতে হবে, ওরকমভাবে বসতে হবে, তারপরে হাতটা এখানে রাখতে হবে, এইভাবে জপ করতে হবে, করে এইভাবে গুনতে হবে, এগুলো সব কিছুরই উদ্দেশ্য হলো এই ভগবানেরতে ভালোবাসা প্রীতি উৎপাদন করার জন্য। যেমন আমরা জপ এই চন্দন বাটার আগে সেই শিলটা ভালো করে একটু ধুয়ে নিই, তাতে একটু জল দিই, তারপর অল্প অল্প জল দিই যেহেতু শিলটা ধোয়া থাকে, তারপর তাতে ওই চন্দনের পিঁড়ি দিয়ে চন্দনের যে এটা থাকে কাঠটা সেটা দিয়ে ঘষতে থাকি, ঘষতে ঘষতে আস্তে আস্তে সেই যে জলটা যেটা দেওয়া হয়েছিল সেই জল ধীরে ধীরে চন্দনের নির্যাসের স্পর্শ পেয়ে সেটা থকথকে চন্দনে রূপান্তরিত হয়, জলীয় চন্দনে রূপান্তরিত হয়, তখন তার অপূর্ব সুগন্ধ বেরোতে থাকে এবং সেটি মাখলে আমাদের ভীষণ রকমের আনন্দ হতে থাকে। ঠিক সেই রকম এই যে যাবতীয় বৈদিক ভক্তি তার মূল কথা হচ্ছে এই যে আমাদের যে রাগভক্তির বৈদিক ভক্তির মূল কথা হচ্ছে রাগভক্তি। রাগ শব্দের অর্থ এখানে অনুরাগ, ভালোবাসার সম্পর্ক ভগবানের সঙ্গে তৈরি হবে। যখন ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তখন বৈদিক ভক্তির এসবের কোনো প্রয়োজন থাকে না। আমরা যখন ভগবানের খুব নিকটে আসি, আমি একটা উদাহরণ আপনাদের দিয়েছি মনে আছে কিনা জানি না, সেখানে বলা হচ্ছে যে আমাদের কেশবচন্দ্র সেন ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন শ্রীরামকৃষ্ণকে, আচ্ছা সত্যি সত্যি এই মূর্তি কি প্রয়োজন আছে? ঠাকুর তাকে হাত ধরে পশ্চিমের বারান্দায় নিয়ে গেলেন, অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বলো দেখি সূর্য কি অতটুকুই? কেশব বললেন, না সূর্য অনেক দূরে বলে সূর্যকে অত ছোট দেখায়। ঠাকুর বললেন, ঠিক এইরকম জিনিস, ভগবান দূরে আছে বলে আমাকে এই সব মাধ্যমের মধ্যে দিয়ে তার কাছে যেতে হয়, যখন ভগবান দূরে থাকবেন না, ভগবান আমাদের খুব কাছের হয়ে যাবে, তখন আর এসবের মূর্তি এই সমস্ত উপাচার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা নিজেরাই দেখবেন যখন দীক্ষাদি হয় তখন আমরা বেশিরভাগ পূজা অর্চনা ফুল দিয়ে সাজানো এসবের উপর জোর দিই, পরবর্তীকালে ধীরে ধীরে আমরা সেই আবার এতে যাই, আমরা ধীরে ধীরে আবার ভগবানকে উপাসনা করি, তখন তাকে নিজের আপনার বলে বোধ হয়, তখন তার সঙ্গে আর কোনো রকম ওই আত্মীয়তা চলে না, তিনি আমার বড় নিজের বস্তু হন।
বলছেন ভজনে প্রেম প্রীতি হলো আসল কথা। আমাদের যাবতীয় সাধন ভজনের মূল কথা হচ্ছে ভগবানের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা। এই ভালোবাসার সম্পর্কটি যদি তৈরি হয়ে যায় তাহলে দেখবেন আর অন্যান্য আর কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। ভক্তের কাছে ভগবান চাইছেন এই প্রীতিটুকু, প্রীতি দিয়ে ভজন করলে আর যা কিছু সব তিনিই করে দেবেন। গীতায় বলেছেন আমরা এটুকু করতেও নারাজ। এই ভালোবাসার সঙ্গে আমরা যখন চেষ্টা করে যাই তখন তিনি সবটুকু করে দেন। সমস্যাটা হচ্ছে এই, আমরা যেটা পাই সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। আমরা যেটা পাইনি বা যেটা হয়নি বা যেটা হারিয়েছি সেইটা নিয়ে আমরা এত বেশি বেদনাযুক্ত হয়ে যাই, এত বেশি মনকে পীড়িত করি, যখন পাই তখন সেই পাওয়ার আনন্দটাকে নিজেরা উপভোগ করতে পারে না। আজকে স্বামীজির বাড়িতে ভক্ত সম্মেলন হচ্ছিল, দেখছিলাম অনেকে ওইখানে আছে, এত সুন্দর কীর্তন হচ্ছে, ঠাকুরের সেই বিখ্যাত গানটি হচ্ছে গাওয়া হচ্ছে, ঠাকুর কথামৃতে যে সমস্ত গান গিয়েছে, চিন্তয় মম মারুষরী, এসব নানা রকমের গান মধ্যে থাকছে। আর সবাই ছুটছেন যে ঠিক সময় খেয়ে নিয়ে এসে তারা বেরিয়ে পড়বেন। রোজই তো আমরা ঠিক সময় খাই, একটা দিন যদি একটু এপাশ ওপাশ হয়ে যায় তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মেজরিটি, সবাই নয় মেজরিটি, এই ঠিক সময় সব কিছু ঠিক সময় করতে হবে, এই করতে গিয়ে সব রসাস্বাদন করতে পারেন না। টাকা পয়সা খরচ করে এসেছেন, কত কাণ্ড করে বাসে সকালবেলা তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সব গুছিয়ে এসছেন, যেটি পাওয়ার জন্য এসেছেন সেটি কিন্তু আর পাওয়া হচ্ছে না। আমি এই ভয় কখনো সেকেন্ড হাফ ইয়েতে থাকি না ভক্ত সম্মেলনে, কারণ বেশিরভাগ সময় দেখি খাওয়া দাওয়ার পর অনেকেই ঘুমিয়ে পড়েন, এটা একটা বড় সমস্যা। আমাদের ভগবানের সঙ্গে আমাদের প্রীতি যে ভালোবাসা সেইটা যদি হয়ে যায় তাহলে সব ঠিক ঠিক হবে। মহারাজ বলছেন ভজন করতে করতে সব আসবে, তিনিই দেন, তিনি একটুখানিকে খুব বড় করে দেখেন, সত্যিই তিনি কৃপা করে 100 পা এগিয়ে আসেন, এইটা একটা বড় কথা মনে থাকে যেন। সংসার করতে গিয়ে তাকে ভুলো না, কখনো ভুলো না, একটু ভালোবেসে তার ভজন করো। প্রীতি প্রীতি কর প্রীত করনা চাহিয়ে মনুয়া, প্রেম লগানা চাহিয়ে, নইলে মীরা কি গিরিধারি লালকে মানতে পারতেন। ভগবানকে ভালোবাসতে হয়, ভালোবাসাটা ভগবান কেন, যে কোনো সম্পর্কই আপনি চান সেখানে যদি ডিমান্ডিং হয়ে যান না তাহলে কিন্তু হয় না, ডিমান্ডটা সদর্থক ডিমান্ড হয়। আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমার সঙ্গে যেন আমার সম্পর্কটা অনেক দিন অবধি টেকে, তোমাকে যেন আমি সেই রকমভাবে ভালোবাসতে পারি। এটা মানুষ থেকে ভগবান সবার ক্ষেত্রে একই রকম জিনিস আমাদের হওয়া দরকার, এবং এই একই রকম জিনিস হয় না বলেই আমাদের জীবনে নানা রকমের কষ্ট আসতে থাকে। আমরা বুঝতে পারি যে আমরা অকারণে অনর্থক কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের কিছু করার থাকে না। এই ভালোবাসাটা জপ ধ্যান করলে কিন্তু সত্যি সত্যি ভগবানের প্রীতি উৎপাদিত হয়, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এটা একেবারে নিজে দাঁড়িয়ে থেকে বলতে পারি, আমার নিজের জীবন দিয়ে বলতে পারি, ভগবানের কাছে যত আপনি যাবেন তত তার প্রতি ভালোবাসা, তার প্রতি আসক্তি, তার প্রতি আকর্ষণ, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। মনে হবে কি যেন হলো না। গুতেশ আনন্দজির একটা গল্প আপনাদের বলেছিলাম যে শান্তনা দাশগুপ্ত এসে জিজ্ঞাসা করছেন যে আমার তো সেই কবে সেই শঙ্করানন্দজির কাছে 1954 সালে দীক্ষা হয়েছিল, আর এটা 1994 কই কিছু তো হলো না। মহারাজ প্রম্পটলি উত্তর দিলেন, বললেন সে কি মা শান্তনা, এই যে সকাল বা বিকেল হলে তাকে না ডাকতে পারলে মনে একটা অস্বস্তি তৈরি হয়, তাহলে কি কিছু হলো না। আমরা এটাকে কিন্তু কখনো বুঝতেই পারি না, এই যে কোথাও বাইরে গেলে কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে জপ ধ্যান করতে বসবো, এইটাই যেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছিল। এই নরেন্দ্রপুরে কাল গতকাল ক্লাস নিচ্ছিলাম, কালকে ক্লাস দেরি করে শুরু হয়েছে, ফলে মানুষজন ক্লাস শেষের পর প্রণাম করছে কিন্তু আমার ভেতরটা ছটফট ছটফট করছে যে কতক্ষণে ঘরে ফিরে আসবো, কতক্ষণে জপ ধ্যান করতে বসবো, কতক্ষণে ভগবানের সঙ্গে ভগবানের কাছে দেখা হবে। এই ভালোবাসাটা যেন আমাদের তৈরি হয়। বলছেন একজন চাষি, কেন আমাদের এই ভালোবাসাটা তৈরি হয় না সেটা প্রসঙ্গ বলতে গিয়ে এই গল্পটা বলছেন। একজন চাষি আখের ক্ষেতে জল নিয়ে যাবে বলে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে, তাহলে ভালো ফসল পাবে, সেই আখ বিক্রি করে সংসার প্রতিপালন করবে, তাই খাওয়া নেই দাওয়া নেই সারাদিন ডোঙায় করে জল সিঁচে চলেছে, ভাবছে আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে আখের ক্ষেত জলে ভরে গেছে, কিন্তু সন্ধ্যার সময় দেখলে ক্ষেতে এতটুকুও জল নেই।
তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল, কি সর্বনাশ, এত পরিশ্রম করে এই হলো, কোথায় গেল এত জল? তখন ভালো করে লক্ষ্য করে দেখলে আলের ধারে ধারে ইঁদুরের গর্ত, এটাকে ভোগ বলা হয়, ইঁদুরের গর্ত কতগুলি রয়েছে, তা দিয়ে সব জল ক্ষেত থেকে বেরিয়ে চলে গিয়েছে। সংসারের কামনা বাসনাগুলো যেন আমাদের ভগবানের দিকে, এই বাসনাগুলোর জন্য আমরা ভগবানের দিকে এগোতে পারছি না, আসক্তি নোঙর ফেলে রেখেছি, তাই নৌকার এগোচ্ছে না, আমাদের জপ তপে কাজ হচ্ছে না। কাজে এইগুলো ভালো করে বিচার করে তার কাছে প্রেম প্রীতি প্রার্থনা করো। এই হচ্ছে প্রেম প্রীতি প্রার্থনা করার উপায়। আমাদের সবসময় জেনে নিতে হবে আমাদের নিজেদের দুর্বলতাগুলো, নিজেদের ত্রুটি, এগুলো জেনে নিতে হবে। এই নিজেদের ত্রুটি সম্পর্কে আমরা যদি অবহিত না হতে পারি, তাহলে আমাদের সবসময় মনে হবে যে ভগবান কিছুতেই ধরা দিলেন না। ভগবান আর সব কিছুতে ধরা দেন, উঁচু জমিতে কখনো ধরা দেন না। আপনারা দেখবেন পাহাড়ি অঞ্চলে জল নিচে নেমে আসে, কেন পাহাড়ের ওপরে জল থাকে না, কারণ উঁচু জমি, ঢালু জমিতে ভগবান কখনো থাকে না। উঁচু জমি এগুলো হচ্ছে অহংকার, আর নিচু জমি সে ধারণ করতে পারে, সে অহংকার শূন্য। ছোট গাছ তার উপর দিয়ে যখন ঝড় বয়ে যায়, আম গাছ দেখবেন, আম গাছের খুব আকার বড় হয় না, কিন্তু শাল শিমুল সেগুলো কত বড় বড় হয়, ঝড় যখন আসে তখন গাছগুলোর ওপর দিয়ে চলে যায়। কালবৈশাখী ঝড় আসার আগে মোটামুটিভাবে আম গাছে সব মুকুল এসে যায়, মুকুলের ভারে গাছটা যত বড় ছিল তার চেয়ে অনেকখানি নিচু হয়ে যায়। সেই কারণে ঝড় এলে দু চারটে ডালপালা পড়ে, ধাক্কায়, ঝড়ের ধাক্কায় দু চারটে মুকুল খসে পড়ে, কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু শাল শিমুল পলাশ দেখুন কি উঁচু উঁচু গাছ, যখন ঝড় আসে তখন কিছুতেই সেই ঝড় থেকে তারা রক্ষা পায় না, একেবারে সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যায়। আমরা গত বছর জিপ্লটে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে এই জন্মাষ্টমীতে যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে বড় বড় নদীর সমুদ্রের ধারে বড় বড় নারকেল গাছকে দু টুকরো করে দিয়ে চলে গেছে, মনে হচ্ছে কেউ করাত দিয়ে নিখুঁতভাবে কেটে দিয়েছে, জলের এত গতি। কমিউনিকেশন আমাদের এইটা ডিজায়ার এবং তাকে পাওয়ার যে ইচ্ছা, এইটাতেই আমাদের জীবনের অনেকটা বেশি সময় চলে যায়। আমরা কিছুতেই উচ্চতর ইচ্ছা বা উচ্চতর জীবনের দিকে কিছুতেই আকৃষ্ট হই না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। সেই কারণেই এইখানে উদাহরণটা দিয়েছে যে সারাদিন ধরে জল নিয়ে এলেন, কিন্তু তার ক্ষেত যেমন শুকনো ছিল তেমনি শুকনো, কারণ সেই জল ওই ক্ষোভ, যে ছোট ছোট ক্ষোভ, আত্ম অহংকার দম্ভ, এই যে ছোট ছোট ক্ষোভ ঘোক, এগুলোর মধ্যে দিয়ে পাশের জমিতে বা আবার নদীতেই ফিরে গেছে জল। এটা হচ্ছে কথা, এইটাকে কাটিয়ে উঠতে হবে, নিজের যা কিছু দুর্বলতা সেগুলোকে কিন্তু অতিক্রম করতে হবে। কেউ কেউ আমাদের জিজ্ঞেস করে কি সুন্দর আপনারা সকালবেলা চারটে হলেই আপনাদের ঘুম ভেঙে যায়, মানে হ্যাঁ সেটা 30 বছরের অভ্যাস এটা হয়েছে। প্রথম রকম যখন এসেছি তখন আত্মস্থানন্দে যে আমাদের দুটো বিষয়ে জোর দিতেন, এমন না যে খুব ঘুমোতে দিতেন, তা কিন্তু না, একবারে কড়া রুটিনের মধ্যে ফেলে রেখেছিলেন, মহারাজজি জানেন একটা ভীষণ কড়া রুটিনের মধ্যে আমরা থাকতাম, কিন্তু যেটা উনি জাগাতেন সেটা হচ্ছে ভগবানের প্রতি একটা ভালোবাসা জাগাতেন। ভালোবাসাটা তো তীব্র হতো যে এমন একটা স্বপ্ন আমাদের দেখাতেন যে মন্দিরে গিয়ে জপ ধ্যান করলে, মন্দিরে গিয়ে প্রার্থনা করলে একটা সময় কোনো একটা দিন ভগবানকে আমরা পেয়ে যাব। যদি খুব তীব্র হয় তাহলে এক্ষুনি পাবো, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি পাবো। আমরা সব তখন এসব কিছুই বুঝতাম না, শুধু মন প্রাণ উজাড় করে তাকে করবো, তাকে ডাকার চেষ্টা করতাম। আমরা ঠিক সময় ঘুম থেকে উঠে পড়তে পারতাম, কখনো কখনো ঠিক সময়ের আগেও, এটা হচ্ছে কথা। এই হচ্ছে কথা, আমাদের এই এই ভাবগুলি আমাদের নিজেদের ভেতরে জাগা দরকার, এটা যদি না জাগে তাহলে কিন্তু খুব মুশকিল, এটা আমাদের জাগতেই হবে। ঠাকুরের প্রার্থনা জানো তো, দেখুন ঠাকুরের যে প্রার্থনা এটা আপনারা অনেকেই, আমি বলে দেবো পরের দিনের কাছে, খুব সম্ভবত 21 জুলাই বা এরকম কোনো একটা দিন, এরকম কোনো একটা দিনে ওনার এই প্রার্থনাটি আছে। ঠাকুরের প্রার্থনা জানো তো, মা তুই আমায় শুদ্ধা অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি দে। তিনি বলতেন, মা আমি দেহসুখ চাই না, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, থুতু ফেলে থুতু খেতে নেই,
শুদ্ধা ভক্তি নিষ্কাম ভক্তি গোপীদের ছিল, তাই দিয়ে তারা কৃষ্ণকে বেঁধেছিল। প্রহ্লাদ কৃষ্ণকে বেঁধেছিলেন অহেতুকি ভক্তি দিয়ে, ঠাকুরের প্রার্থনা মা তোকে চাই, এটা হচ্ছে কথা। এই যে প্রথম কী প্রার্থনা করছেন, মা তুই আমায় শুদ্ধা অমলা ও নিষ্কাম অহেতুকি ভক্তি দে। কেমন ভক্তি? যে ভক্তিটি শুদ্ধ পরিশুদ্ধ নিষ্কাম, যার ভেতরে এতটুকু কামনা নেই, অমলা মালিন্য রহিত, আর অহেতুকি অকারণ ভালোবাসা। তোকে আমি যেন সবসময় অকারণ ভালোবাসতে পারি। বাবা মা সন্তানকে ভীষণ ভালোবাসেন, বাবা অফিস থেকে ফিরে এসে তার ছোটো বাচ্চার মাথার চুলগুলোকে এক করে এলোমেলো করে দেন, বাচ্চাটা কাঁদতে থাকে আর ভাবতে থাকে কেন রোজ আমাকে মাথাটা এরকম এলোমেলো করে দেন। আজকে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন, তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে সবাই তাকে বকে, তিনি সবার ছোট বলে সবার বকুনি খান। আমি তখন তার খুব মন খারাপ, তিনি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন। আমি তাকে একটা কথাই বললাম, ভাই একটা কথা জেনে রাখবেন, যারা এখানে আছেন তাদের আমি প্রত্যেককেই চিনি, তারা আপনাকে বকেন মানে তারা আপনাকে নিখুঁত করে গড়ে তোলার চেষ্টা করছেন, এবং এই নিখুঁত গড়ে তুলতে গেলে তারা এই বারবার এই কখনো কখনো খুব শক্ত ভূমিকা তাদের নিতে হয়। আমাদের মনে হয় তারা বড় নির্মম, কিন্তু তাদের এই শক্ত ভূমিকা নিতে হয়। এই যে অহেতুকি ভক্তি, কোনো কারণ ছাড়াই তোমাকে ভালোবাসছি, আমরা তো সবসময় কারণ দরকার। এই যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়িতে গিয়ে প্রার্থনা করছি আমার সন্তানের সুখ হোক, এই হোক তাই হোক, কোনো কারণ ছাড়া কখনো দেবমন্দিরে কি এক ফোঁটি জল দিয়েছেন একটু ভেবে দেখবেন। অনেকে থাকে নিত্য প্রণাম করেন কিন্তু প্রার্থনা করেন নানা রকমের ঐহিক প্রার্থনা করেন। আমাদের এই তিনটি প্রার্থনা করা দরকার, আমাদের যেন শুদ্ধা অমলা ও নিষ্কাম অহেতুকি ভক্তি পাই। ঠাকুর বলছেন আমি দেহ সুখ চাই না, অষ্টসিদ্ধি শতসিদ্ধি চাই না। দেহ সুখ আমরা সবসময় দেহ সুখ চাই, যে ঠান্ডার দিনে গরম ঠান্ডা লাগবে না, গরমের দিনে গরম লাগবে না, গরমের দিনে ঘরে বেশ একটা এসি হলে ভালো হয়, ঠান্ডার দিনে একটা রুম হিটার হলে ভালো হয়, তারপরে একটা আলাদা ঘর থাকা চাই যেখানে পাখা লাগানো থাকবে, শীতকে বর্ষাকালে যখন জামাকাপড় ভিজে যাবে সেখানে লম্বা করে টান টান করে সব জামাকাপড় মেলে দেবো, যাতে মুহূর্তের মধ্যে আমাদের জামাকাপড় সব শুকিয়ে যাবে। এই আমাদের সব সময় এইটা চাই, দেহ সুখ চাই। আমি যে কাজটা করছি তার মধ্যে থেকে দেহ সুখটা আমি প্রার্থনা করছি। তিনি দেহ সুখ চাইছেন না, অষ্টসিদ্ধি কোনোটাই চাইছেন না, অনিমা লক্ষ্মীমাদি অষ্টসিদ্ধি সেটাও চাইছেন না, শতসিদ্ধিও চাইছেন না, অতিরিক্ত অকাল্ট পাওয়ার এগুলো কিছুই চাইছেন না, কোনো রকমভাবে তিনি কিছুই চাইছেন না, শুধু যেটা চাইছেন সেটা হচ্ছে অহেতুকি ভক্তি, এই ভালোবাসা। উদাহরণ দিচ্ছেন শুদ্ধা ভক্তি ও নিষ্কাম ভক্তি গোপীদের ছিল, তাই দিয়ে তারা কৃষ্ণকে বেঁধেছিল। সে একটা গান আছে অনেক বছর আগে যাত্রাপালায় শুনেছিলাম, সিনটা এই যে শ্রীকৃষ্ণকে দর্শন করতে গোপীরা রওনা দিয়েছেন, তারা গিয়ে সেই ব্রজের থেকে রওনা দিয়ে তারা ওখানে গিয়ে পৌঁছলেন, তার দ্বারকায় গিয়ে পৌঁছলেন, দ্বারকাধীশ ওপর থেকে দেখতে পাচ্ছেন এরা তাঁর সঙ্গে দেখা করতে আসছেন এসেছেন, গোপ গোপীরা সবাই দেখা করতে এসছে। তখন তাকে ওই প্রহরীরা যেতে দিচ্ছে না, তখন তারা তাদের নিজের মনের ভাব বর্ণনা করে এই গানটা গাইছে, আমায় আমরা তোমায় নিতে আসি নাই, দেখা দাও হে জীবন কানাই। এটা হচ্ছে কথা, এই গান আছে আমরা তোমায় নিতে আসি নাই, দেখা দাও হে জীবন কানাই, আমরা তোমাকে একবার দেখব, দেখেই চলে যাব, আর কোনো রকম আশা নেই, তোমার সেই হাসি মুখটা দেখব, দেখেই চলে যাব, আর কোনো রকম কিছু নেই। তাই বলছেন এই রকম ভাবনা থাকা দরকার। প্রহ্লাদ কৃষ্ণকে বেঁধেছিলেন অহেতুকি ভক্তি দিয়ে, আর ঠাকুরের প্রার্থনা মা তোকে চাই, তোমাকে ছাড়া আর কিছু চাই না, এই কারণে মাতৃভাবে সাধনা। তাহলে ঠিক নিজের মায়ের প্রতি যে ভাবটা থাকে সেই ভাবটা আমাদের ভিতরে আমরা আরোপ করতে পারি। আমরা যেমন ছেলে সারাদিন খেলে ঘুরে বেড়ায়, তারপরে দিনের শেষে যখন দিন শেষ হয়ে যায় তখন আর কোনো খেলা তার ভালো লাগে না, তখন তার মুখে একটি বলি থাকে, মা যাই মা যাই মা যাই, বাবার কাছে যাব। আমাদের মনের ভেতরে যেন এই ভাবনাটা আসে। বলছেন তুমি একটু প্রীতিযুক্ত ভজন করলে তিনি এতখানি দেখবেন, একেবারে একশো পায়ে গিয়ে আসবেন,
এসব মনে রাখবে ঠাকুরের উক্তি। আমাদের মনের জন্য একটা খোরাক চাই তো, এখন তো সব হচ্ছে পেটের জন্য, দেহের জন্য, মনকে কিছু দিতে হবে তার পুষ্টির জন্য। আমি সেদিনকে একজন আমার স্কুলের বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, এত যে রোজগারপাতি করিস, একটা সময় খুব গ্রুপ থিয়েটারের নাটক দেখতে যেত মাঝে মাঝে, যখন প্রথম প্রথম চাকরি পেয়েছিল বা যখন চাকরি পাইনি, টিউশনই করত সেই সময় এই গ্রুপ থিয়েটারে খুব নাটক দেখত। শুধু তাই নয়, সাহিত্য করতো, নানা কিছু করতো, অথচ একবার পিওর সায়েন্সের ছাত্র, গণিত নিয়ে তার পড়াশুনো। এখন তার খুব বড় চাকরি, সব কিছু। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, আগের মতো এখনও গ্রুপ থিয়েটার দেখুন, কোথায় গ্রুপ থিয়েটার, অফিসের গ্রুপ বাজি সামলাতে সামলাতেই দম বেরিয়ে যায়, আমাদের সংসারের গ্রুপ বাজি সামলাতে সামলাতেই দম বেরিয়ে যায়। আমরা কিছুতেই ভগবানের জন্য এটা করতে চাই না। আমরা তো সব কাজ করি, কিছুটা সময় রাখবেন সেটা নিজের জন্য, যে সময় আপনি অন্য কারুর দাস নন, আপনি কেবলমাত্র ভগবানের সেবা করবেন। বলছেন রোজই একটু ভজন করবেন, মানে খণ্ডন ভব গাইতে হবে তা নয়, ভজন করবেন হচ্ছে সাধন ভজন করবেন। পেতলের ঘটি রোজ মাজতে হয়, তবেই এখানে আসা সার্থক হয়। পেতলের ঘটি রোজ মাজতে হয়, তবেই এখানে আসা সার্থক হয়। ভজন চাই ভজন, তারপর তো কৃপা, অহেতু কৃপা সিন্ধু। আমাদের কাছে এক চাইছেন শুধু একটু প্রীতিযুক্ত ভজন। কেন তিনি প্রীতিযুক্ত ভজন চান? তার কারণ হচ্ছে, তাকে লাভ করলে যে সম্পদটা আমরা ধারণ করব, তিনি আমাদের যে সম্পদটা দেবেন সেটা ধারণ করবার ক্ষমতা আমাদের হয়েছে কিনা, এটা সবসময় ভগবান পরীক্ষা করে দেখে। এটা সবসময় তিনি পরীক্ষা করে দেখে যে তার কাছে যে যাব, আমি তাকে ভালোবাসতে পারি কিনা, বা উল্টে তিনি যখন ভালোবাসবেন, সেই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করার মতো যোগ্যতা আমাদের হয়েছে কিনা। এইখানে এই অধ্যায়টা শেষ, আমরা একটি নতুন অধ্যায় যাব। এটি 48 নম্বর অধ্যায়। এই বক্তৃতাটি দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ মিশন শিলং, 14 এপ্রিল 1960 সালে। এ সংসারে তিনটি জিনিস দুর্লভ, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষের আশ্রয়। এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, সত্যি এটি বড় দুর্লভ। কেননা মানুষ শরীরে আমরা আত্মার সাক্ষাৎকার করতে পারি, শ্রী ভগবানের দর্শন লাভ করতে পারি, অন্য কোনো শরীরে নয়, পশু পাখি কীট পতঙ্গ জনিতে নয়, এমনকি দেবতাদি রূপেও নয়। পুরাণ বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই মনুষ্য জন্ম। আরেকটু করব আমরা। আরেকটা জিনিস হলো মুমুক্ষুত্ব, মানে সংসারের বন্ধন হতে মুক্ত হবার ইচ্ছা। সত্য রজতম এই ত্রিগুণের বন্ধনে আমরা আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি, অথচ সে হুঁশ আমাদের নেই, এরই নাম মায়া। আমরা আপন জালে আপনি বাঁধা পড়ে জড়িয়ে রয়েছে। এই যে কঠিন সংসার বন্ধ, এর থেকে মুক্তি লাভের ইচ্ছাই হলো মুমুক্ষুতা। তারপর আরেকটি জিনিস আছে মহাপুরুষের আশ্রয়। মানুষ শরীর দুর্লভ, মুমুক্ষুতা দুর্লভতর, আর মহাপুরুষের আশ্রয় দুর্লভতম। জীবনে এই তিনটি মিলন দেবতার অনুগ্রহ ছাড়া হয় না। আচার্য শঙ্কর এখানে কর্মফলের দিক দিয়ে দেখলেন না। আমরা অন্য যা কিছু পাই এই সংসারে পাই সব কর্মের ফল। মনুষ্য জন্ম হলো কিন্তু মুমুক্ষুতা এলো না, মুমুক্ষুতা এলো কিন্তু মহাপুরুষের আশ্রয় লাভ হলো না, একে বা দুয়ের অভাবে আমরা লক্ষ্যভ্রষ্ট হলি। এটা হচ্ছে কথা, তিনটি জিনিস খুব দুর্লভ। আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণিতে এই কথাটা বারবার আমাদের মনে করিয়েছেন, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষের সংসার। মানুষ জনম মুক্তি পাওয়ার ইচ্ছা, আর সেই মুক্তি পাওয়ার যে পথ সে দেখানো লোকের অভাব। বলছেন এই তিনটি যদি না হয়ে থাকে, এই মনুষ্যজন্মে এই তিনটি যদি লাভ না করতে পারি তাহলে আমাদের এই জীবন বৃথা। কারণ অন্যান্য কোনো জনিতে এই ভাবনা চিন্তা হয় না। যেগুলো হয় আমরা দেখি, সিনেমায় দেখি, গণেশের গলায় হাতি গিয়ে মালা পড়াচ্ছে, কিংবা এই পড়াচ্ছেন সাপ গিয়ে শিব ঠাকুরের গলায় জড়িয়ে থাকে, এই যে আমরা নানা রকমের সব দেখে থাকি, এগুলো হয়তো কোনো রকমভাবে হয়।
আমরাও আমাদের সাগরে ওইখানে গিয়ে দেখছিলাম যে শিবরাত্রির দিন ওই যেখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ যে জায়গাতে বসে আছেন সেখান থেকে জল পড়ার জন্য একটা কুণ্ড করা আছে। আমরা পুজো দিতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম সেই কুণ্ড থেকে একটা সাপ সে ওইখানে আছে, আমরা দেখতে পাচ্ছি সবাই পুজো করছে, এবং এইটা ওই সাপ দর্শন করতে পারলে তাদের খুব আনন্দ। ও সব কিছু নয়, আসল হচ্ছে আমার মনটা ভগবতমুখী হচ্ছে কি না, আমি মনুষ্য জীবনে এটি করতে পারি, মনুষ্য জীবন ছাড়া আর অন্য কোনো জীবনে এই ভাবনাটা আমাদের আসে। দুই হচ্ছে মুক্তি পাওয়ার ইচ্ছা বা মুমুক্ষুত্ব, এই সংসার বন্ধন হতে মুক্তি পাওয়া। এই সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে শুধুমাত্র ভগবানের জন্য একটা জীবনকে উৎসর্গ করা, এটা কিন্তু খুব একটা খুব সহজ কাজ নয়, এইটা কিন্তু একেবারেই খুব সহজ কাজ নয়। এবং সেই কারণেই সংসারে, সংসার আমাদের বেঁধে রাখেন, সংসার কী করে বাঁধে না, সত্য রজতম তিন গুণ দিয়ে আমাদের শরীর তৈরি, তমগুণ আমাদের ঘুম পাড়িয়ে রাখে, রজগুণ আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে দেয় না, আর সত্যগুণ এই সব থেকে ওপরে নিয়ে যায় কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারে না, কারণ ভগবান ত্রিগুণাতীত। এই সম্পদ সত্য রজতম, এই সম্পদ নিয়ে আমরা কিছুতেই তার দিকে এগোতে পারবো না। যদিও সেদিনকে শুনছিলাম একজন বলছিলেন তার বক্তৃতায় যে যদি আপনার সাত্ত্বিক জিনিস চাওয়া চাই তাহলে সত্যগুণ চর্চা করুন, যদি আপনি রাজসিক জিনিস চান তাহলে রাজসিক গুণের চর্চা করুন, যদি আপনি তামসিক জিনিস চান তাহলে তামসিক গুণের চর্চা করুন, কিন্তু কি চান সেটা আগে জানা দরকার। এটা হচ্ছে কথা, এটা শেষের কথাটা খুব ইম্পর্টেন্ট, কি চান আপনি, আপনি ভগবানকে চান, আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে চান, না আপনি একবারে ধরতাপ্তা মারপেরে করে ক্লাসের মধ্যে চলে আসতে চান, একটু চেষ্টা করতেই হবে তো, এইটা আমাদের খুব প্রয়োজন, নাহলে এইটা আমাদের এই সত্যরজতম এই তিন গুণ আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আমরা কিন্তু জানি এই যে বেশিক্ষণ ঘুমালে কাজটা দেরি করে হবে, যদি খুব বেশি কাজ করি ক্লান্ত হয়ে যাবো, দীর্ঘদিন ধরে কাজ করতে পারবো না, আবার এসবের মধ্যে থেকে একটা অদ্ভুত রকমের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি সারাক্ষণ চলতে থাকি তাতেও কিন্তু কিছু হবে না। সেই কারণে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে এই তিন গুণের অতীত হওয়া। আমরা নিজেরাও জানি যে আমরা বুঝতে পারি না এর অতীত হতে যাওয়ার জন্য যে চেষ্টাটা সেটা হচ্ছে মায়া আমাদের সবসময় আবৃত করে রাখে। শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থবর সাধু তিনি দর্শন করলেন যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাঁর বাড়িতে আসছেন তার পুত্র সন্তান হিসেবে। তারপরে যখন ফিরে এলেন এসে শুনলেন চন্দ্রামণি দেবীর নানা রকমের অভিজ্ঞতার কথা, তার গর্ভধান হওয়ার কথা, তার নানা রকমের যে অভিজ্ঞতা তিনি শুনছেন সব শুনেছেন। এইগুলো জেনে শুনে তার বোধ হলো যে তিনি যে দর্শন করেছেন আর এই যে ঘটনাগুলো ঘটছে এটা একটাই ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে এই যে আমরা ভগবান আমাদের পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমাদের জীবনে আসছেন, তিনি আমার জীবন জুড়ে থাকবেন। ছোট্ট শিশু জন্ম নিল, তিনি তার দায়ী পরিষ্কার টরিষ্কার করে তার হাতে দিলেন, তিনি হাত পায়ের তলায় সেই দিব্য চিহ্নগুলো দেখলেন, কিন্তু যেই শ্রীরামকৃষ্ণ দিকে তাকালেন তার সেই দিব্য হাসিতে এমন একটা মায়া মিশানো ছিল তিনি এসব ভুলেই গেলেন। তিনি ভাবলেন আমার ছেলে হয়েছে, ভারী সুন্দর দেখতে হয়েছে, শুধু তাই নয় আতুর ঘরেতে পৌঁছে তো দিলেন, দিনের পর দিন আতুর ঘরে গিয়ে বসে থাকতেন, সে ছোট্ট ছেলেটার শুধু হাসিটা দেখবেন বলে। এইটা হচ্ছে কথা, এটা আমরা বুঝতে পারি, অথচ কিন্তু অমন পণ্ডিত মানুষ তিনি কি বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু তিনি এর সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন। বলছেন মানুষ শরীরে দুর্লভ, মানুষ শরীরে দুর্লভ, মুমুক্ষুতা দুর্লভতর, আর মহাপুরুষের আশ্রয় দুর্বল দুর্লভতম। আমরা আমাদের যিনি ভগবানের পথ দেখান তিনি যেই হন, সবসময় যে রামকৃষ্ণ মিশনের সাধু হতে হবে এরকম নয়। আজকেই একটা ঘটনা বলছিলাম, আমরা পাঁচ বন্ধু মিলে একদিন ভূতেশানন্দজির কাছে গেছি, আমাদের মধ্যে তিনজন ভূতেশানন্দজির কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন, দুজন পাইনি। শিকারের সময় পরিচয় করিয়ে দিলেন মহারাজের সঙ্গে, এই তিনটি ছেলে মহারাজ আপনার আশ্রিত। আর মহারাজ তখন জিজ্ঞেস করলেন তোমাদের বাকি দুজন তোমাদের দীক্ষা হয়নি? ওরা বললেন হ্যাঁ দীক্ষা হয়েছে বরানগর পাটবাড়িতে। তখন মহারাজ বললেন তাতে কী হয়েছে, ভগবানের মন্ত্র পেয়েছ? তাতেই তো অনেকখানি, এই যে কী সুন্দরী আইডিয়াটা, দীক্ষা কোথা থেকে হলো সেটা বড় কথা না, আমি পথ পেয়েছি, তাকে জানার পথটা আমি পেয়েছি,
সেই যে গুপ্তধনের সন্ধান করতে যাওয়ার সময় সে একটা ইয়ে থাকে, সেই পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিলে রা পাগল ছারুপা, এই যে একটা সূত্র দেওয়া ছিল আমরা পড়েছি ধারাগোল, সেই রকম এই যে আমি পথটা খুঁজে পেয়েছি, এতদিন পথ খুঁজে পাচ্ছিলাম না কিন্তু একটা বিধিবদ্ধ পথ খুঁজে পেয়েছি। সেই কারণে একজন আচার্যের প্রয়োজন হয়, যিনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, যিনি আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন। বলছেন মানব জীবনের উদ্দেশ্য অমৃতত্ব লাভ, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই ঈশ্বর কীরকম না, তিনি অমৃতস্বরূপ, অমৃতত্ব লাভ। মনে পড়ে খ্রিস্টের একটি বাণী, কেবলমাত্র উদার পূর্তির দ্বারা মানব জীবনের সার্থকতা আসে না। আরেকটা জিনিস রয়েছে জীবনের ভারী মূল্যবান, সেটি জানা চাই। বলছেন সেদিকে লক্ষ্য দেওয়া চাই, সেটি হচ্ছে মনুষ্যতা, কিভাবে মুক্ত হব সেদিকে সচেতন হতে হবে, প্রতি মুহূর্তে এই যে মুক্তির দিকে এগিয়ে যেতে হবে এবং সমস্ত রকমের সুযোগ হবে। যখন আমরা এই তাকে চাই অথচ তাকে পাই না, তখন চেষ্টা করতে থাকি, চেষ্টা করতে থাকি লুকিয়ে চুরিয়ে। যে প্রেম হলে যেরকম হয়, ছেলে মেয়েরা যেরকম ঠিক লুকিয়ে চুরিয়ে সময় বার করে দেখা করে নেয়, ঠিক অল্প সময়ের জন্য হলেও দেখা করে একে অপরের প্রেম, একে অপরকে তাদের নিজেদের প্রেম নিবেদন করে, ঠিক সেই রকম ঈশ্বরের প্রতি এরকম ভালোবাসা হলো এই জিনিসটা হয়। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ বা অমৃত লাভ। অমৃত মানে এমন, অমৃত এমন এক সুধা যা আমাদের মৃত্যুতীর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। মৃত্যুতীর্ণ জীবন তখনই আমরা যাপন করি যখন আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত হতে পারি, এবং তখন আমরা উচ্চ কর্ম উচ্চ চিন্তায় আমরা মত্ত হতে পারি। এবং সেই ভাবটা আমরা উচ্চ কর্ম উচ্চ চিন্তা করি, আবার তারপরে খানিক বাদে আবার সেই নিম্নবর্গীয় কর্ম করি, কিন্তু অমৃত লাভ হলে, ঈশ্বরকে দর্শন হলে এটা যেন, এই ভাবটা যেন একটানা চলতে থাকে, নিশ্চেদ অচ্ছেদভাবে এটি চলতে থাকে, এটি বুঝতে হবে। বলছেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, শীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাকে দর্শন করলে কী হয়? হয় প্রথম যেটা বলছেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি, বিদ্যাতে হৃদয় গ্রন্থি, আমাদের যে হৃদয় গ্রন্থি সেটা আমাদের বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় কেটে যায়। একজন সাধু ছিলেন আমাদের কমলেশানন্দজি, পরবর্তীকালেও কমলেশানন্দজি ছিলেন যিনি সঙ্গের বাইরে চলে গেছিলেন, কিন্তু ইনি মহাপুরুষ মহারাজের সময় সাধু, তার নাম কমলেশানন্দজি, তিনি আমাদের গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তিনি সব সাধুদের বলে বেড়াচ্ছিলেন, তার নিশ্চয়ই কিছু অনুভূতি হয়েছিল, কিন্তু তিনি বলে বেড়াচ্ছিলেন ব্রহ্ম দর্শন হচ্ছে। মহাপুরুষ মহারাজের কাছে এসে সাধুরা বললেন, জানেন তো ও বলছে যে ওর ব্রহ্ম দর্শন হচ্ছে। বলছে উমা তাই নাকি, এ তো খুব ভালো কথা। কমলেশানন্দজি এলেন, কমলেশানন্দজিকে মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করলেন, তোমার ব্রহ্ম দর্শন হয়েছে সবার কাছে শুনলাম? তিনিও বললেন হ্যাঁ। তারপরে বললেন, আচ্ছা তোমার কি কখনো কখনো সন্দেহ হয়? তিনি বললেন হ্যাঁ আমার সন্দেহ হয়। তারপরে এই কথা শুনে মহাপুরুষ মহারাজ আঙুলটাকে এমনি এমনি করে নিচের দিকে নামিয়ে বললেন, হয়নি হয়নি হয়নি। যখন আমরা ভগবানকে দর্শন করি তখন আমাদের আর কোনো সংশয় থাকে না। সেই যে কতগুলো লোক কলকাতায় থাকে, তারা কলকাতা ঘুরে দেশ গ্রামে গেলে সবাই জিজ্ঞেস করলো, হ্যাঁ হ্যাঁ তুমি রানী রাসমণিকে দেখেছো? যে হ্যাঁ দেখেছি। তিনি কীরকম না পিঁড়ির ওপর উবু হয়ে বসে থাকেন, আর দোপা দোপা গুড় ছোলা খান, আর মুখেতে তা দিতে থাকে। রানী রাসমণি যে মহিলা সেটাই সে জানে না। সে ওই যে গঙ্গার ঘাটে সব পালোয়ানদের দেখেছে, তারা সেই পিঁড়ির ওপর বসে থাকে, মুখেতে তা দিতে থাকে আর গুড় ছোলা খেতে থাকে। সে সেই কথাটাই বলছে, হ্যাঁ হ্যাঁ রানী রাসমণিকে দেখেছি। এই যে রানী রাসমণিকে দেখতে যে খেতে, এই সংশয়টা চলে যায় আমাদের জীবনে, যেমন সংশয়টা চলে গেছে যে আমরা ব্রহ্মজ্ঞানী পুরুষ দেখেছি, ব্রহ্মজ্ঞান বলে কেমন হয় সে সম্পর্কে শাস্ত্র যা বলেছে তার সঙ্গে মিলিয়ে দেখে নিয়েছি। ব্রহ্মজ্ঞানী পুরুষ যদি ভবিষ্যতে দেখি তাহলে কোনো রকম সংশয় হবে না তাকে চিনতে। শীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। আমাদের যে এই যে নিজেদের যে কর্ম যেটা আমাদের বেঁধে রেখেছে,
সেই অবিদ্যা মায়া, সেই যে গ্রন্থি, সেগুলো খুলে যাবে আর এরা আমাদের বাঁধন খুলে যাবে। আমি সহজে আমার ইষ্ট দর্শন, ভগবত দর্শন করতে থাকবো। শ্রীয়ন্তে এখানে একটা খালি সুন্দর কথা বলছেন, শ্রীয়ন্তে চাস্য কর্মাণি, শ্রীয়ন্তে চ অস্য কর্মাণি। আমরা যে কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছি, কর্মবন্ধনটা খুলে যায়। ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন যে একজন মহিলা গর্ভবতী হয়েছেন, তার শাশুড়ি তাকে একটু একটু করে কর্ম কমিয়ে দিচ্ছে, তারপরে যখন তার সন্তানটি হয় তখন তার সমস্ত কর্ম থেকে সে মুক্ত, তখন ওই বাচ্চাটাকে নিয়ে সে খেলাধুলা করে সময় কাটায়। ঠিক সেই রকম ভগবান দর্শন যখন হবে তখন আমাদের চেষ্টা করতে হবে না, আপনা আপনি সমস্ত কর্মবন্ধন থেকে আমরা মুক্ত পাব। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা দেখেছি, মহারাজের তখন বাইপাস সার্জারি হবে, 91 বছর বয়স, মহারাজের খুব কষ্ট হচ্ছে, 2 বছর ধরে মহারাজ খুব হার্টের কষ্ট পাচ্ছে, তাই নিয়ে মহারাজ যাবতীয় কাজকর্ম করছেন। ডাক্তারেরা সিদ্ধান্ত নিলেন ওনার বাইপাস সার্জারি হওয়া দরকার। তৎকালীন সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ এলেন মহারাজের সঙ্গে দেখা করতে, এবং তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার কি অভিমত? পূজনীয় মহারাজ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন এই জীবনটা সংঘের পায়ে উৎসর্গ করেছি, সংঘ যদি মনে করে তাহলে সংঘ এই শরীরটা দিয়ে যা করতে চাইবে সেইখানে আমার কোনো আপত্তি নেই। এই যে সংঘের সিদ্ধান্ত, আমি সমস্ত কিছু সংঘকে দিয়ে দিয়েছি, এই সম্পদ, এই শরীর, এটাও আমার নয়, এটাও ঠাকুরের। এখন ঠাকুরের ঠাকুরের কাজ যারা পরিচালনা করেন তারা যদি মনে করেন যে এই জীবনটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য বাইপাস সার্জারি দরকার আছে, তাহলে তিনি বাইপাস সার্জারি করবেন, এটা হচ্ছে কথা। উপনিষদ বলছেন, আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, আত্মা দর্শন লাভ করতে হবে। ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কাজেই মূলে সাধনা, ভগবানকে প্রত্যক্ষ দর্শন করতে হবে। অনুভূতি বা প্রত্যক্ষ দর্শন না হলে লক্ষ্যে পৌঁছানো যায় না, কাজেই সেই সাধন জানা যায়। ঠাকুর বলছেন কেউ সমুদ্র দেখেছে, তার সেই হিল্লোল কল্লোল দেখেছে, কেউ সমুদ্রকে স্পর্শ করেছে, আবার কেউ তার মধ্যে নেমে স্নান করে তার সেই জলের জলরাশির যে আনন্দ সেইটা নিয়ে এসেছে। তিনটে আমরা, আমরা যারা পড়াশোনা করি ঈশ্বর কেমন, তিনি আপনাকে এইটুকু বলতে পারবেন যে তিনি এমন, শাস্ত্রে এরকম কথা বলা হচ্ছে, কিন্তু এর বেশি কিছু বলবেন না। যারা সাধন ভজন করতে করতে সামান্য কিছু অনুভূতি হয়েছে তারা সেই সামান্য কিছু অনুভূতির ভিত্তিতে বলতে পারে ঈশ্বর সব, কিন্তু যার অনুভূতি হয়েছে তিনি কোনো কথাই বলতে পারেন না, কারণ তিনি সেই ভাবের ভেতর ডুবে গেছেন। তার আচরণ দেখে বোধ হয় যে তিনি যেন একটা অন্য রাজ্যে আছেন। আত্মস্থানন্দজি এসেছেন স্বামী নির্বাণানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে, মহারাজের তখন অনেক বয়স হয়ে গেছে, ভোরবেলা উঠে তিনি সেই নির্দিষ্ট নিয়মে রাজা মহারাজ যেরকম বলতেছিলেন, তিনি ব্রহ্মকোষণ ন্যাসী রাজা মহারাজ কিন্তু যেরকম বলেছিলেন সেরকমভাবে সাধন ভজন করে, বয়স হয়ে গেছে বলে সাধন ভজন শেষে চুপটি করে শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন। আত্মস্থানজি প্রণাম করে বলছেন, মহারাজ আত্মস্থানজি প্রণাম করতেই নির্বাণানন্দজি বলছেন, বুঝলে সত্যকৃষ্ণ আজ খুব আনন্দের দিন, আজ খুব আনন্দ হবে, আজ আমার জন্মদিন। তা মহারাজ ভাবছেন যে উনি তো আজকাল পাঁজিটাদি দেখেন না, তাহলে জানলেন কী করে? উনি জিজ্ঞেস করছেন, মহারাজ জানলেন কী করে? আমি চুপচাপ শুয়েছিলাম, এমন সময় ঠাকুর এসে আমায় থাবড়িয়ে বললেন, ওঠো তুই শুয়ে আছিস, আজ তোর জন্মদিন, আজ খুব আনন্দ হবে। আমি ঠাকুরের কথা না শুনে অন্যদিক পিঠ করে শুয়ে থাকলাম। তিনি আবার আমায় থাবড়ে থাবড়ে বললেন, ওঠ ওঠ, আজ তোর জন্মদিন, আজ খুব আনন্দ হবে। তিনি আনন্দ করছেন, আজ আমার জন্মদিন। তার পাঁজি পুঁথি কিচ্ছু দেখার দরকার নেই, সার্টিফিকেটও দেখার দরকার নেই, তিনি অনুভব করতে পারছেন আজ তার জন্মদিন। এই জন্মদিনের আনন্দে, এই হচ্ছে ব্রহ্ম দর্শন করা পুরুষ, কোনো বন্ধনের মধ্যে তিনি নেই, তিনি অনুভূতি প্রত্যক্ষ দর্শন না করে লক্ষ্য পৌঁছানো যায় না, ঈশ্বরকে দর্শন করতে হয়, তাকে আমি দেখেছি। আমরা যেমন খুব জোর দিয়ে বলতে পারি ব্রহ্মজ্ঞানীদের দেখেছি, সাধকদের দেখেছি, এবং এখনও ব্রহ্মজ্ঞানী দেখলে তাকে চিনতে আমাদের কোনো ভুল হবে না। অতএব এইটা
এটা যে জোর করে বলতে পারছি তার কারণ হচ্ছে, এমন মানুষকে দেখার, তার সঙ্গে ঘর করার, তার সঙ্গে কথা বলা আমাদের সৌভাগ্য হয়েছিল। মহারাজ বলছেন ধর্ম একটা আস্বাদনের জিনিস, উপনিষদ বলছেন অনুভূতি বিনা অধ্যাত্ম তত্ত্ব ঠিক ঠিক বোঝা যায় না। মুড়োজনের ব্রহ্মানুভূতি কেমন না, গাছের ডালে ফল ঝুলছে, নদীর জলে ওই ফলের প্রতিবিম্ব ফল প্রতিবিম্বিত হয়েছে, আর মুড়োজনেরা তীরে বসে সেই ছায়াফল আস্বাদন করছে। এভাবে এরা মনে করে ব্রহ্মকে আস্বাদন করছে, অনুভূতি বিনা কিছু হয় না। চার বেদ অধ্যয়ন করেছেন, অনেক শাস্ত্রগ্রন্থ করেছেন, অথচ ব্রহ্মতত্ত্ব কিছুই জানেন। দর্বি পাক রসম যথা, কাঠের হাতা রসের খোলায় ডোবানো আছে, হাতা কি রসাস্বাদন করতে পারছে? সেই রূপ শাস্ত্রগ্রন্থ অনেকেই পাঠ করে, কিন্তু অনুভূতি না থাকার দরুন ধর্মগ্রস্ত কিছুই আস্বাদন করতে পারেন। সেই জন্য সাধনা দরকার। ব্রহ্মানন্দ এই লাটু মহারাজ এবং স্বামী শুদ্ধানন্দজি এরা দুজন গিয়েছেন, মঠে আলোচনা হচ্ছে, উপনিষদ পড়া হচ্ছে, সেখানে সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষের বর্ণনা দেওয়া হচ্ছে। লাটু মহারাজ লেখাপড়া জানেন না, উপনিষদে কী বলেছেন সেটাও জানেন না, খালি ঠেলছেন আর বলছেন এই সুধীর পণ্ডিত ঠিক বলেছে, আবার খানিক বারে বলছেন এই সুধীর পণ্ডিত ঠিক বলেছে, কারণ তার অনুভূতির সঙ্গে মিলে গেছে। আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন পূজনীয় শিবমায়ানন্দজি আমাদের দুটো বই পড়তে বলেছিলেন, দ্য ওয়ে অফ এ পিলগ্রিমস প্রোগ্রেস আর দ্য ওয়ে অফ এ পিলগ্রিম, এই দুটো বই। এই দুটো বই পড়ার পরে উনি আমাদের কাছে জানতে চেয়েছিল এই বইটি কীরকম হয়েছে। আমি তো পরে আবার ফেরত এলাম ট্রেনিং সেন্টারের পরে, আবার হেডকোয়ার্টার্সে বেলুড় মঠে ফেরত এলাম, শিবমানজি আমি মুখোমুখি ঘরে থাকতাম, আমাদের বলা হয়নি মহারাজকে এই বইটা পড়ে আমাদের কেমন লেগেছে, কিন্তু গোল পার্কে থাকাকালীন দুটো বই পড়া হল। দুটো বই একটা অদ্ভুত কথা বলে, একটা লোকের গল্প বলে, সে লোকটি ইয়েতে ছিলেন, রাশিয়ায় ছিলেন, তখনকার দিনের বাড়িঘর তো ব্যাংক বলে আলাদা কিছু ছিল না, কাঠের আলমারির ভেতরে সব কাঠের বাক্সর ভেতরে সব টাকা পয়সা রাখা হতো। দুই ভাই তারা খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছে, তার দাদু এবং ঠাকুমা তাদের মানুষ করেছে, বড় ভাইটি একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল এ বলেই তার প্রতি দাদু ঠাকুমার ভালোবাসা খুব বেশি ছিল, আর ছোট ভাই সুস্থ হলেও তার ভীষণ রকমের দুর্দান্তপনা ছিল, সে তার দাদাকে সব সময় ভীষণ রকমভাবে অত্যাচার করত। ছোট ভাইটি প্রত্যেক রবিবার গির্জা, বড় ভাইটি প্রত্যেক রবিবার গির্জা যায় আর গিয়ে শোনে, তারা বলছেন ভগবানকে দেখা যায়, তাকে পাওয়া যায়, যে তাকে জানতে চাইবে, যে তাকে বুঝতে চাইবে তাকেই তিনি দর্শন করাবেন, তাকেই তিনি তার কাছেই তিনি প্রকাশিত হবেন, এই কথাটা তিনি বলছেন। এই কথাটা তিনি শুনে এসছেন, কখনো তিনি জানতেন না। এমন সময় একদিন তার ছোট ভাই সেই তার বাড়িতে কাঠের যাতে দাদাকেও কুড়িয়ে ফেলা যায় তাই ঠাকুমার দাদাকে কুড়িয়ে ফেলে দিয়েছিলেন, আর দাদা বড় দাদা তিনি সে সময় চাপচে ছিলেন। দাদা খবর পেয়ে ছুটে ছুটে এসে দেখলেন সেই বাড়ি পুড়ে গেছে, তার দাদু ঠাকুমা তাতে পুড়ে গেছে, আর যা কিছু সম্পত্তি যেটার জন্য তার ছোট ভাই দৌড়ে বেড়াচ্ছিল সেই তার কাছে সেইটিও পুড়ে গেছে, সেই সম্পদ টাকা কুড়িয়ে সমস্ত পুড়ে গেছে। তিনি ইয়েতে গেছিলেন, চার্চে গেছিলেন, চার্চে তিনি দুটো বই অধ্যয়ন করতেন, একটা হচ্ছে বাইবেল আর একটা হচ্ছে ফিলোকালিয়া। ফিলোকালিয়া হলো যেমন খ্রিস্টান সন্ত তারা তাদের নিজেদের, আমাদের ইদানিং একটা গ্রন্থ বেরিয়েছে স্বামী চেতনানন্দজি, আপনারা অনেকেই পড়েছেন, প্রাচীন সাধুদের কথা। প্রাচীন সাধুতে মূলত তাদের স্মৃতি কথা বলা আছে, বিভিন্ন সাধুর স্মৃতি কথা, কিন্তু ফিলোকালিয়া হলো সেই গ্রন্থ যেখানে সন্ত এবং সিদ্ধ পুরুষ সিদ্ধ মহাত্মারা তাদের অনুভূতির কথা পরপর পরপর লিপিবদ্ধ করেছেন, এবং তার কালেকশন হচ্ছে ফিলোকালিয়া। একটা সেই ন্যাপস্যাকের ভেতরে সেই বাইবেল এবং ফিলোকালিয়া নিয়ে তিনি অনন্তের পথে যাত্রা করলেন, সঙ্গে খাবার হিসেবে একটু রুটি নিলেন, নানা রকমের কাজ করেছেন তিনি পথে যেতে যেতে, ক্ষেতেতে কাজ করেছেন, ক্ষেত পাহারা দেওয়ার জন্য যে জানলা দরজা ছাড়া যে ঘর সেই ঘরেতে থেকেছেন, আবার ক্ষেত ফসল উঠে গেলে আবার একটা নতুন কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু প্রতি মুহূর্তে যেতে যেতে তার মনে হতে থাকলো, এবং সবসময় তিনি বাইবেল পড়ছেন
আর তার পড়াটার সঙ্গে তার যে অনুভূতি হচ্ছে তার সঙ্গে মহাপুরুষদের অনুভূতি মিলিয়ে মিলিয়ে দেখছে, এবং তিনি দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত জিনিস। এই গ্রন্থটা পড়লে আপনারা দেখবেন, যদি পড়ার সুযোগ হয় পড়বেন, সেইখানে শ্রীরামকৃষ্ণের কথামৃত আমাদের উপনিষদের সঙ্গে এত মিল। আমি মহারাজকে পরে বলেছিলাম, আপনি বলেছিলেন এই বইটা জেনে আমাদের পড়ে আমাদের কি অনুভূতি আপনাকে জানাতেন, আমি জানাচ্ছি আমার অনুভূতি। ঠাকুর বলেছেন সব শিয়ালের এক রাগ, সব ধর্মমত একই কথা বলে, কেমন করে ঈশ্বর দর্শন করতে হয় এবং ঈশ্বর দর্শন হলে সে মানুষ কেমন হয় এই কথাটা বলেছেন। এই যে আমাদের কথা উপনিষদ বলছেন, অনুভূতি বিনা অধ্যাত্ম তত্ত্ব ঠিক ঠিক বোঝা যায় না। যখন আমাদের অনুভূতি হয় ঈশ্বরকে চিন্তা করতে করতে, এই অনুভূতিটা অনেক সময় রিফাইন্ডও হয়। ঠাকুর যে বলছেন না, এখানকার অনুভূতি বেদ বেদান্তের পর, তার মানে কি প্রাচীন ঋষিরা যা অনুভব করেছিলেন ঠাকুরের অনুভূতি কি বেশি ছিল? অবশ্যই বেশি ছিল। বেশিটা কেন হয়, মানে গুরু তার শিষ্যকে তিনি যতটা সাধন ভোজন করেছেন সেই সাধন শক্তি মন্ত্রাকারে আমাদের হাতে দান করে। শিষ্য যখন সেইটা নিয়ে আরও সাধন ভোজন করতে থাকবে, সে তো ওই যেখানে ছিল তারপর থেকে শুরু করেছে সাধন ভোজন, গুরুর সেই শক্তি এবং মন্ত্রের শক্তি নিয়ে সাধন ভোজন করেছে। তৃতীয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তার নিজের ইচ্ছা, তার ইচ্ছাটা যুক্ত হয়েছে, ইচ্ছা এবং চেষ্টাটা যুক্ত হয়েছে। এই ইচ্ছা চেষ্টা যুক্ত হতে হতে সে এগিয়ে চলেছে, আর গুরু যেখানে থেমেছিলেন শিষ্য তার চেয়েও বেশি এগিয়ে যাচ্ছে। এই কারণে ঠাকুরের এই যে কথা, এখানকার অনুভূতি বেদ বেদান্তের পথ, মানে বেদ বেদান্তে যে অনুভূতির কথা বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ, তার চেয়ে অনেক গভীর অনুভূতি তার হয়েছে। এই অনুভূতিটা ছাড়া বিনা কিচ্ছু হয় না, কিন্তু এটা হচ্ছে কথা। মহারাজ বলছেন চার বেদ অধ্যয়ন করেছে, অনেক শাস্ত্র গ্রন্থ করেছে, অথচ ব্রহ্মতত্ত্ব কিছুই জানে না। দর্বী, দর্বী মানে হচ্ছে হাতা, পাক দর্বী পাক রসম যথা, কাঠের হাতা তাকে দর্বী বলা হয়। আপনি দেখবেন মা অন্নপূর্ণার হাতে যেরকম হাতা থাকে গোলাকার মাথা, ওটাকে দর্বী বলা হয়। ওই দর্বি ওই রকম কাঠের হাতা রস জাল করা হচ্ছে, আর কাঠের হাতাটা রাখা আছে মাঝে মাঝে, সেটা যাতে তলা না ধরে যায় তাই মাঝে মাঝে নাড়াচাড়া করার জন্য। সে কাঠের হাতা রসের ভেতরে ডুবে থাকে, কিন্তু সে কখনো রস স্বাদন করতে পারে না। চন্দন ভারবাহী গর্ধ, এই কথাটা আমরা অনেকবার শুনেছি, চন্দন ভার বহন করে নিয়ে এসছেন তলা, কিন্তু তিনি কিছুতেই অনুভব করতে পারেননি সেই চন্দন। চন্দনের কি অদ্ভুত সুখ্রাণ, তারা এমনি এমনি বয়ে যান। উপনিষদ বলেছেন নায়মাত্মা প্রবচনে না লভ্য, না মেধয়া না বহুনা শ্রুতি না, সেই আত্মাকে মেধার দ্বারা পাওয়া যায় না, অনেক শাস্ত্র পড়াশুনোও পাওয়া যায় না, আবার মুরোজনও তাকে পায় না। মুরোজন মানে অজ্ঞানী অবিবেকী মানুষ, কারা তাহলে জানতে পারে ব্রহ্মকে প্রত্যক্ষ দর্শন করতে পারে? তাও উপনিষদে বলা আছে যারা সত্য তপস্যা সম্যক জ্ঞান ও ব্রহ্মচর্যকে ধরে আছেন তারাই পারেন তাকে জানতে। কি সুন্দর কথা, সত্যেন লভ্য তপসা ইয়েষু আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন চর্যেন নিত্যম। এইগুলো দ্বারা জানা যায় সত্য তপস্যা প্রত্যক্ষ তপস্যা সম্যক জ্ঞান, কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার ক্লিয়ার একটা একটা কনসেপশন, আরেকটা হচ্ছে ব্রহ্মচর্যকে ধরে থাকতে হবে, এইটা হলে তবেই পাওয়া যাবে। মহারাজ বলছেন তাকে পেতে হলে কি কি দরকার, সত্য নিষ্ঠার দ্বারা তাকে পাওয়া যায়। ব্রহ্মচর্য মানে কায় মনোবাক্যে পবিত্রতা। যিশু বলেছিলেন পবিত্র আত্মাগণ ধন্য, কারণ তারা ঈশ্বরকে দর্শন করবে। এইগুলি আমাদের সাধন করতে হবে। আমরা বহু সময় ভগবানের পথে আসতে গিয়ে নিজের মনে অকারণে অনেক রকমের জটিলতা তৈরি করে ফেলি। একবার একটু নিজের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন, আমরা প্রত্যেকেই, যে আপনারা শুধু আমি নয় তা নয়, কিন্তু আমরাও প্রত্যেকে নিজের জীবনে জটিলতা তৈরি করে ফেলে থাকি। আত্মস্থানন্দজি একদিন খুব ধমক দিচ্ছেন, বলছেন কেন জিনিসগুলোকে এত জটিল করে ভাবছে? আমি ভাবছি এরকম হলে এরকম হয়, এরকম হলে ওরকম হয়, এখন তো সদ্য সবই এসেছি। মহারাজ বলছেন একটু সহজ করে কি ভাবা যায় না, এত সুন্দর কথাটা বলেছিলেন। প্রত্যেকটা জিনিসকে একটু সহজ করে ভাবতে হয়, বলেছিলেন সহজ করে ভাবার পদ্ধতিটা কি, যে আমরা আমাদের দিক থেকে জগৎটাকে দেখে থাকি,
একটু জগতের দিক থেকে আমাকে দেখতে হবে, লুকিং ফ্রম দি আদার সাইড। যখন আমরা লুকিং ফ্রম দি আদার সাইড দেখব, তাহলে দেখতে পাবো আমার জীবনে কত 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 ভুল আছে, কত কলুষ, কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, এইটা আমরা তত দেখতে পাব। তাই বলছেন এইটি বিশেষ দরকার। কি দরকার? তপস্যা হি লভ্য। তপস্যা না হলে ইন্দ্রিয় মন বুদ্ধির সংযোগ হয়। আমি তাকে চাই এবং নিরন্তর যখন আমরা বলা হয় নাম জপ করা হয়, এটা কিন্তু একেবারে সত্য কথা, এর মধ্যে কোনো রকম কোনো প্রহেলিকা নেই, এর মধ্যে কোনো দু নম্বরই কথা নেই, যে যখনই আমরা তপস্যা করতে শুরু করব, আপনি ভালোর পথে যত যাবেন, আলো যত দেখতে থাকবেন, আপনার নিজেরই মনে হবে আলো ছাড়া অন্য আর কিছু দেখব না, আর কিছু দেখব না, কী হীন জীবনযাপন করছি, আলো ছাড়া আর অন্য কিছু দেখব না। এই তপস্যাটা এই কারণে দরকার। আর সম্যক জ্ঞান হলো বিশ্বাস, ক্লিয়ার কনসেপশন না হলে বিশ্বাস হয় না। আমি এই মন্ত্র পেয়েছি, অনেকে দেখি ইদানিং একটা নতুন, এখন ফেসবুক হচ্ছে জানেন তো একটা জ্ঞান উপস্থিকা, আজকে আমি বলেছি এই কথাটা, ফেসবুক হচ্ছে জ্ঞান উপস্থিকা। আমরা বলি আমরা ব্রহ্মানন্দজির ধারা, আমরা শ্রী শ্রী মায়ের ধারা, আমরা শারদানন্দজির ধারা, আমরা কেউ বলি না আমরা শ্রী রামকৃষ্ণের সন্তান। কোন কার তার কোন সন্তানের মাধ্যমে আমরা তার মন্ত্র পেয়েছি, কোন সন্তানের মাধ্যমে আমরা মুক্তির উপায় দেখেছি, এটা বড় কথা নয়। আমরা তাঁর সন্তান, তিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছেন, এটা হচ্ছে এই বিশ্বাসটা থাকা দরকার। এই যে মন্ত্র পেয়েছি, এই যে সাধন জীবন পেয়েছি, এটাকে সাধন করতে থাকলে তবেই হবে। ব্রহ্মচারী যদি বিশ্বাস না করতো এগিয়ে গেলে সে আরও কিছু পাবে, তাহলে তার কোনোদিনই কোনো সম্পদ পাবে না। সে বিশ্বাস করেছিল বলে চন্দনের বনে পর তামার খনি, রূপার খনি, সোনা, হিরে, মণি, মানিক কালী আরও কত কী সে পেয়েছিল। এই বিশ্বাস করাটা ভীষণ জরুরি। আত্মাকে লাভ করতে গেলে এই কটি সাধনা আমরা যেন ভুলে না যাই। আজকে আমরা এখানেই থামছি, আবার ভগবানের ইচ্ছা হলে পরে আবার আপনাদের সঙ্গে এই বিষয়ে নিয়ে আলোচনা হবে। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিকে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।